আজকে আমরা যেটা পড়াবো এটা ইউরোলিথিয়াসিস, দ্যাট মিন্স এডি স্টোন ডিজিজ। স্টোন ডিজিজ কিন্তু ইনিশিয়ালি যা দেখা যায় যে লাইভ পার্সনের কিন্তু আবিষ্কার হয়নি। হ্যাঁ, আবিষ্কারের যে 7,000 বছর আগে কোনো মমিতে নর্মাল পপুলেশনের ইনসিডেন্স কত এটা আমাদের জানতে হবে। দেখো 1-5% পপুলেশন কিন্তু স্টোন ডিজিজে ভোগে। হ্যাঁ, স্টোন ডিজিজে ভোগে। তার মধ্যে দেখো যে একবার স্টোন ডিজিজ অপারেশন হয়ে গেলে যে একবারে সারা জীবনের জন্য ভালো হয়ে গেলে এরকম কিন্তু না। অনেক সময় দেখা যায় যে দেখো অনলি মানে 15% ক্ষেত্রেই দেখা যায় যে উইদিন 3 ইয়ার্সের মধ্যে 15% ক্ষেত্রেই আবার রিকারেন্স হতে পারে। হ্যাঁ, এই জন্য এগুলো কাউন্সিলিং দরকার। হ্যাঁ, 3 বছরের মধ্যেই 15% পপুলেশনের মধ্যে আবার স্টোন ডিজিজ আবার রিকারেন্স হতে পারে। হ্যাঁ, 30% ক্ষেত্রে দেখা যায় যে 15 ইয়ার্সের মধ্যে আবার 30% আবার রিকারেন্স হতে পারে। হ্যাঁ, তাহলে দেখো 3 ইয়ার্সের মধ্যে অনলি 15% রিকারেন্স হতে পারে এবং তোমার 15 ইয়ার্সের মধ্যে 30% কিন্তু আবার রিকারেন্স হতে পারে। হ্যাঁ, তাহলে একটা পেশেন্টের যদি বলে যে স্যার আপনার অপারেশন করে দিলেন আবার পাথর হলো, তাই না, এই যে রিকারেন্স হতে পারে এটা আমাদের সে ব্যাপারে কাউন্সিলিং করতে হবে। হ্যাঁ, এখন আগে দেখা যাচ্ছে যে আমাদের এই যে বেশিরভাগ যে স্টোন ডিজিজগুলো সাধারণত ইনভেসিভ প্রসিডিওরে করতে হতো। হ্যাঁ, ইনভেসিভ প্রসিডিওরে করতে হতো, কিন্তু লেগে বলছে লাস্ট 20-30 ইয়ার্সের মধ্যে অনেক আমাদের প্রসিডিওর চলে আসছে, কোনোটা আসছে নন ইনভেসিভ, কোনোটা মিনিমাল ইনভেসিভ। এই এখন দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই নন ইনভেসিভ এবং মিনিমাল ইনভেসিভ প্রসিডিওরে সাধারণত এই ম্যানেজমেন্ট করা হয়। হ্যাঁ, এখন ওপেন অপারেশন লাগে না বললেই চলে। হ্যাঁ, এখন আমরা জানবো হঠাৎ টাইপস অফ ইউরিনারি স্টোন। হ্যাঁ, হঠাৎ দ্য টাইপস অফ ইউরিনারি স্টোন, দ্যাট মিনস একটা দেখো আমরা ধরি 5 ধরনের বলি, একটা ক্যালসিয়াম স্টোন, স্ট্রোভাইট স্টোন দ্যাট মিনস ট্রিপল ফসফেট স্টোন, হ্যাঁ ট্রিপল ফসফেট স্টোন, তারপরে বলছে ইউরিক অ্যাসিড স্টোন এবং সিস্টিন স্টোন, আরও কিছু ধরতে পারে জ্যান্থিন স্টোন, আদার্স কিছু বন্ধু আছে। তার মধ্যে দেখো কমনলি যেটা হয় দেখা যায় ক্যালসিয়াম স্টোন, এটাই 80% ক্ষেত্রে। নেক্সট হচ্ছে বলছে ট্রিপল ফসফেট স্টোন, এটা যদি আমরা দেখো জাস্ট ট্রিপল ফসফেট স্টোন দ্যাট মিন্স স্ট্রোভাইট স্টোন এবং ক্যালসিয়াম স্টোন যদি আমরা বলি তাহলে 90% তোমাদের অ্যান্সার হয়ে গেল, তাই না। কিন্তু তুমি যদি ক্যালসিয়াম স্টোন না বলে প্রথমে যদি ইউরিক অ্যাসিড স্টোন বলো, জ্যান্থিন স্টোন বলো, তাহলে কিন্তু তখন তোমাদের বিপদে পড়ে যাবে। তাহলে ফার্স্টলি ইনসিডেন্স অনুসারে তোমাদেরকে এই সিকোয়েন্সটা বলতে হবে। হ্যাঁ, যখন তোমরা পরীক্ষা দিতে যাবা তখন প্রশ্ন করলে এই সিকোয়েন্সিয়ালি তোমাদেরকে বলতে হবে। হ্যাঁ, তাহলে ফার্স্টলি ক্যালসিয়াম স্টোন, দেন স্ট্রোভাইট স্টোন, ইউরিক অ্যাসিড স্টোন, সিস্টিন স্টোন, এছাড়া কিছু আদার স্টোন হতে পারে খুবই রেয়ার যদিও। তার মধ্যে রেডিও লুসেন্ট কোনটা, অল আর রেডিও ওপেক এক্সেপ্ট একজন, সিস্টিন স্টোন। হ্যাঁ কারেক্ট। এবার আমরা জাস্ট মর্ফোলজি একটু দেখবো যে অক্সালি স্টোন গুলো কেমন। না অক্সালি স্টোন ম্যাক্সিমাম ক্ষেত্রে অক্সালি স্টোন, ক্যালসিয়াম অক্সালি স্টোন দেখো ইরেগুলার ইন শেপ, এটা কিন্তু ইরেগুলার ইন শেপ এবং প্রজেকশন থাকে সাধারণত, যেমন ইয়া থাকে না এই যে মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স এর মধ্যে বিভিন্ন প্রজেকশন থাকে না, প্রজেকশন থাকে তাই না, এর মধ্যে কিন্তু ঢুকে ঢুকে থাকে এই স্টোনগুলো সাধারণত প্রজেক্টাইল হয়, প্রজেকশন থাকে ইউজুয়ালি সারফেস, ইউজুয়ালি দেখা যায় যে শার্প প্রজেকশন থাকে এবং সারফেস ডিসকালার থাকে, অল্টার্ড ব্লাড থাকে যেহেতু। ইট ইজ হার্ড ইন কনসিস্টেন্সি, অনেক হার্ড এটা, এই যে রেডিওপেক, কিন্তু দিস ইজ রেডিওপেক। আর স্ট্রোভাইট স্টোন যেটা, এটা দেখো আমরা বলছিলাম যে ট্রিপল ফসফেট স্টোন, দ্যাট মিন্স ক্যালসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট এবং অ্যামোনিয়াম ফসফেট। হ্যাঁ, ক্যালসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট এবং অ্যামোনিয়াম ফসফেট, এদের নাকি বলা হয় এটাকে ট্রিপল ফসফেট। এবং দেখতে ইউজুয়ালি ইজ ডার্টি হোয়াইট ইন কালার, এই চক দেখছো না চকের যেমন এরকম জাস্ট ডার্টি হোয়াইট ইন কালার। হ্যাঁ, আর এটা সাধারণত এই যে পেলভিক ক্যালসিয়াম সিস্টেম যে ধরনের স্ট্যাগহর্ন ক্যালকুলাস, আমরা শুনছো না সবাই যে স্ট্যাগহর্ন ক্যালকুলাস সাধারণত ট্রিপল ফসফেট স্টোন হয়, এই ট্রিপল ফসফেটে সাধারণত স্ট্যাগহর্ন ক্যালকুলাস হয়, এটাও রেডিওপেক। হ্যাঁ, ও ইউরিক অ্যাসিড স্টোনও হচ্ছে রেডিওলুসেন্ট, 80% ক্ষেত্রে সাধারণত রেডিওলুসেন্ট। তাহলে অক্সালি স্টোন, স্ট্রোভাইড স্টোন এবং ইউরিক অ্যাসিড স্টোন, দ্যাট মিন্স কমনলি হচ্ছে অক্সালি স্টোন এবং ট্রিপল ফসফেট স্টোন, দ্যাট ইজ স্ট্রোভাইড স্টোন ইজ রেডিওপেক, এবং ইউরিক অ্যাসিড স্টোন আমরা সিস্টেম বলছি ভুল বলছি, ইউরিক অ্যাসিড স্টোন ইজ রেডিও
রেডিওলুসেন্ট, এটা সাধারণত 8% ক্ষেত্রে এটা পাওয়া যায়। হ্যাঁ, এবার আসো প্যাথোফিজিওলজি। যখন ইউরিন সুপার স্যাচুরেশন হবে, ইউরিন যখন সুপার স্যাচুরেশন হবে তখন কি হবে, এটা এখানে ক্রিস্টালাইজেশন হবে, ক্রিস্টালাইজেশন হবে, সুপার স্যাচুরেশন। এই জন্য বলা হয় যে তোমাদেরকে বেশি মানে সবাইকে এটা সাধারণত আমরা বলি ক্লিনটি ওয়াটার ইনটেক। হ্যাঁ, ক্লিনটি ওয়াটার ইনটেক অথবা ওয়াটারি ফ্লুইড, ওয়াটার জিনিস সাধারণত বেশি করে ফ্লুইড খেতে হবে। পেশেন্টের যদি ডিহাইড্রেশন থাকে, কোনো পেশেন্ট যদি কোনো রোগীর যদি নর্মাল পার্সনও যদি ডিহাইড্রেশন থাকে, সেই রোগীর কিন্তু সাধারণত স্টোন হওয়ার চান্সটা বেশি থাকে। হ্যাঁ, এই জন্য হাইড্রেশন অবশ্যই অবশ্যই হাইড্রেশন অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, হাইড্রেশন অবশ্যই থাকতে হবে, তাহলে এটা কি হবে, সুপার স্যাচুরেশন হয়, এখানে ক্রিস্টালাইজেশন হবে। ক্রিস্টালাইজেশন, এই ক্রিস্টালাইজেশনটাই হচ্ছে নিউক্লিয়েশন হিসেবে কাজ করে, এটাকে কেন্দ্র করেই বিভিন্ন ক্রিস্টালস এটা এগ্রিগেশন হয়, এগ্রিগেশন হয়, আলটিমেটলি স্টোন ফর্মেশন হয়। এইটুকু অন্তর্য জানো। হ্যাঁ, হোয়াট আর দ্য ফ্যাক্টর রেসপন্সিবল ফর ইউরোলিথিয়াসিস? হ্যাঁ, কী কী ফ্যাক্টর রেসপন্সিবল স্টোন হওয়ার জন্য, কী কী ফ্যাক্টর রেসপন্সিবল? একটা হচ্ছে জিওগ্রাফি, হট অ্যান্ড হিউমিড এনভায়রনমেন্ট। হ্যাঁ, হট এবং হিউমিড, এটাও একটা কারণ যে সাধারণত হট এবং হিউমিড এনভায়রনমেন্টে সাধারণত ডিহাইড্রেটেড থাকে। হ্যাঁ, ডিহাইড্রেটেড থাকে মানে সুপার স্যাচুরেশন অফ দ্য ইউরিন থাকে, সুপার স্যাচুরেশন অফ দ্য ইউরিন হয়, এই জন্য হয়। ডায়েট যেমন ইনক্রিজ ইনটেক অফ সল্ট, ক্যালসিয়াম এবং অক্সালিন, তাহলে কেউ যদি বেশি বেশি লবণ খায়, সল্ট খায়, তাহলে তাদের সাধারণত স্টোন হওয়ার চান্সটাও বেশি থাকে, স্পেশালি জেনারেল স্টোন। অকুপেশন যেমন সেডেন্টারি জবস, প্রলং ইমোবিলাইজেশন, কারো যদি অনেক লং টাইম ধরে ইমোবিলাইজেশন থাকে, যেমন ধরো যদি বেড রিডেন কোনো পেশেন্ট থাকে, বেড রিডেন যেমন ধরো সিবিডি, কোনো রোগী যদি সিবিডি থাকে, হ্যাঁ সিবিডি থাকে, অথবা লং টাইম বসে বসে কাজ করে, অনেক লং টাইম বসে থেকে যদি কাজ করে, তাহলে সাধারণত তাদের এই স্টোন হওয়ার চান্সটা বেশি থাকে। এছাড়া ফরেন বডি যেমন লং টাইম যদি ক্যাথেটার দেওয়া থাকে, ক্যাথেটার ইটসেলফ ক্রিস্টালাইজেশন, ক্রিস্টাইল, হ্যাঁ এটাকে নিউক্লিয়েশন করে এটা স্টোন হতে পারে ক্যাথেটার। তারপরে ডিজাই স্টেন, ডিজাই স্টেন লং টাইম যদি থাকে, অনেক সময় দেখা যায় কোনো রোগীরা যদি ভুলে যায়, এই যে আমরা স্টোন অপারেশন করার পরে ডিজাই স্টেন দিয়ে দিই, এই স্টেন খোলার নিয়ম হচ্ছে যেমন কোনোটা আমরা 3 সপ্তাহ পরে খুলি, কোনোটা 1 মাস পরে খুলি, কিন্তু কোনো রোগী যদি এরকম ভুলে যায় অথবা কোনো সার্জন যদি এটা অ্যাডভাইস না দেয় যে এতদিন পরে খুলতে হবে, অনেক সময় এই রোগী কিন্তু আমরা পাই। হ্যাঁ, পাই যে সেটা দেখা যায় 2 বছর পরে আসছে, 3 বছর পরে আসছে, তখন দেখা যায় যে স্টেনকে কেন্দ্র করে মাল্টিপুল স্টোন হয়ে গেছে। হ্যাঁ, মাল্টিপুল স্টোন, এবং সেটাকে স্টোন তখন ইউরেটারের সাথে এত অ্যাডিশন হয়ে যায়, তখন আর নর্মাল প্রসিডিওরে এটা আর খোলা যায় না, বুঝতে পারছো? হ্যাঁ, তখন আর ইনভেসিভ প্রসিডিওরে তখন যেতে হয়। হ্যাঁ, আমরা মিনিমাল ইনভেসিভ প্রসিডিওরে কী করি, যেটা সিস্টোস্কোপি করে জাস্ট স্টোনটাকে স্টেনটাকে নিয়ে চলে আসি, কিন্তু তখন আর নর্মালি এখানে আসে না, তখন এটা আমাদেরকে ইনভেসিভ প্রসিডিওর বা ওপেন প্রসিডিওরে তখন যেতে হয়। হ্যাঁ, এই জন্য এই জিনিসগুলো আমাদের মানে খেয়াল রাখতে হবে পেশেন্টের অ্যাডভাইস দেওয়ার জন্য। এছাড়া আর একটা ফ্যাক্টর আছে, আর কী কী ফ্যাক্টর, আরও কী কী ফ্যাক্টর আছে, যেমন জেনেটিক ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর, হেরিডিটারি ফ্যাক্টর, সিস্টিনিউরিয়া, কারণ যদি এরকম ডিজিজ থাকে তাহলে তার হতে পারে, এটা কিন্তু কনজেনিটাল ডিজিজ বা জেনেটিক ডিজিজ, রিনাল টিউবুলার অ্যাসিডোসিস, দিজ আর দ্য ডিজিজ, মেডিকেল মিডুলারি স্পঞ্জ কিডনি, এগুলো হচ্ছে জেনেটিক ডিজিজ। হ্যাঁ, বা হেরিডিটারি ডিজিজ, এগুলো যদি যাদের থাকবে তাদের সাধারণত স্টোন হওয়ার চান্সটা বেশি থাকে, তাহলে সিস্টিনিউরিয়া, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস অ্যান্ড মিডুলারি স্পঞ্জ কিডনি। এছাড়া যদি রেনাল ইনফেকশন যদি থাকে, বারবার রিপিটেড ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হচ্ছে, হ্যাঁ রিপিটেড ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যাদের হবে তাদের সাধারণত স্টোন হওয়ার চান্সটা বেশি থাকে। এই অর্গানিজমই নিউক্লিয়েশন হিসেবে কাজ করে। হ্যাঁ, কী কী অর্গানিজম সাধারণত হয়, সাধারণত ইউরিনারি সিস্টেমে দেখো প্রোটিয়াস, সিডোমোনাস, স্ট্রেপটোকক্কাস, এই তিনটাই সাধারণত কমন, মোস্ট কমন হচ্ছে প্রোটিয়াস, মোস্ট কমন হচ্ছে প্রোটিয়াস অ্যান্ড সিডোমোনাস। হ্যাঁ, প্রোটিয়াসটাই মোস্ট কমন, নেক্সট হচ্ছে সিডোমোনাস। আর জিআইটিতে কোনটা কমন জানো, জিআইটিতে কোন অর্গানিজম? হ্যাঁ, স্কেরিসিয়া কোলাই। হ্যাঁ, স্কেরিসিয়া কোলাই, এই অর্গানিজম বিভিন্ন সিস্টেমে কিন্তু বিভিন্ন ধরনের অর্গানিজম ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে। হ্যাঁ, তাহলে এই যে অর্গানিজম যেগুলি দিয়ে হয় সাধারণত, এগুলো সাধারণত ফসফেট স্টোন হয়, মনে রাখবো। হ্যাঁ, যখন ইনফেকশন দিয়ে হয় তখন সাধারণত ফসফেট স্টোন হয়, দ্যাট ইজ ট্রুভাইড স্টোন হয়। স্যার, ইনঅ্যাডিকুয়েট ড্রেনেজ, ক্যালিসিয়াল ডাইভার্টিকুলাম, যখন দেখা যায় যে স্টেসিস হয়,
দ্যাট মিন্স স্টেসিস হলে কি হবে, ইউরিনটা নর্মাল ফ্লো হবে না, নর্মাল যখন ফ্লো হবে না তখন ওখানে স্টেসিস হয়, তখন এটা অর্গানিজম গ্রো করার একটা চান্স থাকে। হ্যাঁ, ওই সময় তখন এটা কোনো জিনিসকে কেন্দ্র করে তখন নিউক্লিয়েশন হয়, এই নিউক্লিয়েশন কেন্দ্র করে তখন এটা আবার স্টোন ফর্মেশন হয়। এছাড়া পিওজি অবস্ট্রাকশন জানো না, পেলভি ইউরেটিক জাংশন অবস্ট্রাকশন, এটাও এটার কারণে সাধারণত স্টেসিস হয়। লং টাইম ধরে এটা পেলভি ক্যালিসিয়াস সিস্টেমে কি ইউরিন ইউরিন ফ্লোটা ঠিক মতো হয় না, যেহেতু অবস্ট্রাকশন আছে ঠিক মতো হয় না, এখানেও সাধারণত এটার কারণে সাধারণত ড্রেনের কারণে স্টোন হতে পারে। হ্যাঁ, আর একটা কমন যেটা, যেখানে হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপার প্যারাথাইরয়েডিজম কী করে, ক্যালসিয়াম লেভেলটা বেশি থাকে, হ্যাঁ হাইপার ক্যালসিমিয়া থাকে, হাইপার ক্যালসিউরিয়া হয়, স্টোন ফর্মেশন হয়। এবং এই হাইপার প্যারাথাইরয়েডিজম আমরা কীভাবে বুঝবো, যখন দেখা যায় যে মাল্টিপল সাইড স্টোন হচ্ছে, দ্যাট মিন্স ধরো বোথ কিডনিতে যদি স্টোন হয়, বোথ ইউরেটারে যদি স্টোন হয়, অথবা কিডনি ইউরেটার সব জায়গায় যদি স্টোন হয়, মানে মাল্টিপল স্টোন, সাধারণত হাইপার প্যারাথাইরয়েডিজমের ক্ষেত্রে ইউজুয়ালি মাল্টিপল সাইডে স্টোন হবে। হ্যাঁ, তখন আমাদের হাইপার প্যারাথাইরয়েডিজম আছে কিনা সেটার জন্য আমরা সার্চ করবো, তাই না, ক্যালসিটোনিন লেভেল আমরা দেখবো, ক্যালসিয়াম লেভেল আমরা দেখবো, এগুলো দেখে আমরা আইডেন্টিফাই করে অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট করবো। শুধুমাত্র স্টোন ট্রিটমেন্ট করলেই কিন্তু তখন আর তখন কিন্তু হবে না, তখন আমার হাইপার প্যারাথাইরয়েডিজমের চিকিৎসা করতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ এটা রিকারেন্স হবে, হ্যাঁ বারবার রিকারেন্স হবে। হ্যাঁ, এই জন্য কজটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, কজটাকে আমরা আইডেন্টিফাই করি যদি করি, অ্যাকর্ডিংলি যদি ট্রিট করি, তাহলে রিকারেন্স হওয়ার চান্সটা কমে যাবে। হ্যাঁ।